ক্লাস 7 আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছিলাম, পৃথিবীতে কোন স্থানের অবস্থান নির্ণয়। তো এই চ্যাপ্টারে আমরা আজকে আমাদের লাস্ট পার্টটা আলোচনা করব। দেখো, আমাদের পৃথিবীতে আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার অক্ষের চারপাশে ঘুরছে সূর্যের সামনে, তাই না? তো আমরা সাধারণত দেখেছি কি যে পৃথিবীর যে অংশে সূর্য ওঠে সেখানে দিনের আলো থাকে এবং তার বিপরীত অংশে কি হয় যে রাতের অন্ধকার থাকে, তাই না? তো এই পৃথিবী একটা গোলক, সেই গোলকটা যখন ঘুরছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, তখন আমরা দেখছি কি যে সূর্য আমাদের পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এভাবে আমরা দেখতে অভ্যস্ত। এখন আমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখলাম যে দ্রাঘিমা রেখা, আমরা মূল দ্রাঘিমা রেখা যেটা, মূল মধ্যরেখা যেটা, সেটা আমরা লন্ডন শহরের গ্রিনিচের উপর দিয়ে কল্পনা করেছি এবং পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছি, পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। অর্থাৎ মূল মধ্যরেখার পূর্ব দিকের অংশ হচ্ছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকের অংশ হচ্ছে পশ্চিম গোলার্ধ। এখন পৃথিবীতে দিন ও রাত্রি কিভাবে হয়, অর্থাৎ যখন যেখানে যে দ্রাঘিমা রেখার উপরে সূর্য যখন ওঠে তখন সেখানে দিন হবে এবং তার বিপরীত দ্রাঘিমা রেখায় তখন সেখানে রাত্রি হবে। এখন পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরছে, এই যে পুরোটা সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরছে, এর পরিমাণটা হচ্ছে পৃথিবীর পুরো একবার ঘুরতে, পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীকে যেতে হচ্ছে 360 ডিগ্রি কোণ অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ পৃথিবী যেহেতু একটি গোলাকার বস্তু এবং ওই গোলাকার বস্তুটি পুরো একবার যখন পাক খাচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে, সেই পাকটা হচ্ছে একটা গোল বৃত্তের আকার নিচ্ছে এবং এই জন্য পৃথিবীকে 360 ডিগ্রি পর্যন্ত কোণ অতিক্রম করতে হচ্ছে এবং এই 360 ডিগ্রি কোণ অতিক্রম করবার জন্য পৃথিবীর সময় লাগছে 24 ঘন্টা, ঠিক আছে? তো এই 24 ঘন্টাতে আমরা 360 ডিগ্রি অতিক্রম করছে পৃথিবী, তাহলে আমরা বলতে পারি যে ঐকিক নিয়মের সূত্রে আমরা বলতে পারি যে 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় লাগছে 24 ঘন্টা, তাহলে 1 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় কত লাগবে। এবং সেই হিসাবটা যদি আমরা কল্পনা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে 1 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় লাগবে 4 মিনিট। অর্থাৎ 24 ঘন্টাকে আমরা মিনিট 60 মিনিট দিয়ে গুণ করলে কাটাকাটি করে দেখব যে 1 ডিগ্রি পথ পৃথিবীর অতিক্রম করতে সময় লাগে 4 মিনিট, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে অবস্থিত কোনো একটা স্থানের দ্রাঘিমা যদি 1 ডিগ্রি তফাত হয় তাহলে সেই 1 ডিগ্রি তফাতের জন্য দুটো স্থানের সময় 4 মিনিট করে আগে বা পরে হবে। এখন পৃথিবীর যে অংশে যে দ্রাঘিমা সূর্য আগে উঠবে সেখানে সময় এগিয়ে থাকবে এবং যে দ্রাঘিমায় সূর্য পরে উঠবে সেখানে সময় পিছিয়ে থাকবে। অর্থাৎ পৃথিবীর পূর্ব দ্রাঘিমাতে অবস্থিত স্থানগুলোর সময় আগে থাকবে, কেননা সেখানে আগে সূর্যোদয় হয়, এবং পৃথিবীর পশ্চিম গোলার্ধে অবস্থিত স্থানগুলোতে সূর্যোদয় পরে হবে, কেননা সেখানে সূর্য পরে ওঠে এবং সেখানকার সময় পিছিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে পৃথিবীর কোনো একটা স্থানের অবস্থান, যদি দুটো স্থানের মধ্যে কোনো একটা স্থান যদি পূর্ব দিকে অবস্থিত হয় তাহলে সেখানকার সময় এগিয়ে থাকবে এবং কোনো একটা সময় যদি পশ্চিম দিকে অবস্থিত হয় তাহলে সেখানকার সময় পিছিয়ে থাকবে। যেমন ধরো বাংলাদেশ এবং ভারতবর্ষ, আমাদের দুটো দেশ, আলাদা আলাদা প্রতিবেশী দেশ আমরা। এবার বাংলাদেশ কিন্তু আমাদের পূর্ব দিকে অবস্থিত, সেই জন্য আমাদের দেশের সময়ের থেকে বাংলাদেশের সময় কিন্তু আধ ঘন্টা আগে থাকে। আবার পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ এবং পাকিস্তান আমাদের পশ্চিমে অবস্থিত, তাই পাকিস্তানের সঙ্গে আমাদের সময় কিন্তু পাকিস্তানের তুলনায় আমাদের সময় এগিয়ে থাকবে, যেহেতু পাকিস্তানের তুলনায় আমরা পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে? এবার সেই পরিমাণটা কত হবে, অর্থাৎ কোনো একটা দেশের সঙ্গে আর একটা দেশের সময়ের পার্থক্য কতটা হবে সেটা নির্ণয় করবার জন্য কিন্তু কোনো একটা দেশের প্রমাণ সময় কী হবে সেটার ওপর নির্ভর করে। অর্থাৎ ধরো আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে কিন্তু অনেক দ্রাঘিমা রেখা গেছে। এখন কোনো একটা দেশের যে প্রমাণ সময় সেটা নির্ণয় করবার জন্য সাধারণত করা হয় কি যে ওই দেশের ওপর দিয়ে যখন অনেক দ্রাঘিমা রেখা যায় তখন সেই দেশের ঠিক মধ্যবর্তী স্থান দিয়ে যে দ্রাঘিমা রেখা যায় সেই দ্রাঘিমা রেখাটাকে প্রমাণ দ্রাঘিমা রেখা ধরে সেই দ্রাঘিমা রেখার যে স্থানীয় সময় সেটাকেই ওই দেশের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে অনেক দ্রাঘিমা রেখা গেছে এবং মূল ভারতবর্ষের একদম মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব।
তো এই দ্রাঘিমা রেখাটাকে আমাদের দেশের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরে এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কেই আমাদের দেশের প্রমাণ সময় ধরা হয়েছে এবং সেই প্রমাণ সময় অনুযায়ী আমাদের দেশের সময় নির্ধারণ করা হয় যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা আমাদের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে আমাদের দেশের দেশ তো অনেক বড় অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে আমাদের দেশে প্রায় 1 ঘন্টা 45 মিনিট সময়ের পার্থক্য হয় এতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে হ্যাঁ এবার দেখো যে বাংলাদেশের যে সময় স্থানীয় সময় আমাদের সময়ের থেকে আধ ঘন্টা এগিয়ে থাকে অর্থাৎ আমাদের এখানে যদি সকাল 11টা বাজে তাহলে বাংলাদেশের সময় হবে সকাল 11:30 অর্থাৎ আধ ঘন্টা আমরা বললাম কি যে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা এটা তোমরা ওই ক্যালকুলেশন করেই পেয়ে যাবে কোথা থেকে না 360 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা তাহলে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য দেখবে ক্যালকুলেশন করে যে সময়ের পার্থক্য হবে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা তাহলে আধ ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে 7.5 ডিগ্রি অর্থাৎ 7 ডিগ্রি 30 মিনিট তাহলে আমাদের যদি স্থানীয় সময় যদি 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখা ধরে হয় তাহলে বাংলাদেশের স্থানীয় সময় বোঝা যাচ্ছে যেহেতু সময়ের পার্থক্য আধ ঘন্টা তাহলে বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা হবে 82 ডিগ্রির সঙ্গে 7 ডিগ্রি আমরা যোগ করবো 89 ডিগ্রি আর 30 মিনিট 30 মিনিট যোগ করা হবে 90 ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমা হবে 90 ডিগ্রি আবার দেখো গ্রিনিচ বা লন্ডনের যে দ্রাঘিমা সেটা হচ্ছে 0 ডিগ্রি এবং আমাদের সঙ্গে লন্ডন শহরে সময়ের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট ঠিক আছে তো স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে 5.15 75 হয় অর্থাৎ 1 ঘন্টা সময়ের জন্য 15 ডিগ্রি তাহলে 5 ঘন্টা সময়ের জন্য 75 ডিগ্রি আর আধ ঘন্টা সময়ের জন্য 7.5 ডিগ্রি মানে 75 আর সাথে 82 ডিগ্রি 30 মিনিট হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা প্রমাণ দ্রাঘিমা রেখা পাওয়া গেল তাহলে আমরা এখানে প্রমাণ সময় বুঝতে পারলাম যে একটা কোনো একটা দেশের যে নির্দিষ্ট একটা দ্রাঘিমা রেখাকে কল্পনা করে সেই যেটা ওই দেশের মাঝখান দিয়ে অবস্থিত হবে তখন যখন আমরা সময় নির্ণয় করব তখন আমরা সেটাকে বলবো প্রমাণ সময় আর স্থানীয় সময় আমরা কখন বলছি যে কোনো একটা স্থানের ওপরে যে দ্রাঘিমা রেখা রয়েছে সেখানে যখন সূর্য ঠিক মাথার ওপরে আসছে কোনো একটা স্থানীয় মানে স্থানীয় এলাকার দ্রাঘিমা রেখার ঠিক মাথার ওপরে যখন সূর্য আসবে তখন সেটাকে দুপুর 12টা ধরে যে সময় নির্ণয় করা হয় তাকে ওই স্থানের স্থানীয় সময় বলা হয় সুতরাং একটা দেশে অনেকগুলো স্থানীয় সময় থাকতে পারে কিন্তু একটা দেশে প্রমাণ সময় সাধারণত 1 হয় কোনো কোনো দেশে অবশ্য বড় দেশের ক্ষেত্রে আবার 1-এর অধিকও প্রমাণ সময় থাকতে পারে যেমন ধরো রাশিয়া একটা বিশাল বড় দেশ আমেরিকা কানাডা এগুলো বড় দেশ তাদের আলাদা আলাদা প্রমাণ সময় থাকতে পারে একটা সময় না থেকে কিন্তু আমাদের দেশে একটাই প্রমাণ সময় রাখা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে দিন রাত হয় এবং সময় যে আমরা নির্ধারণ করি এবং সময় এবং অবস্থান অনুযায়ী কোনো একটা দেশ পৃথিবীর পূর্ব গোলার্ধে আছে না পশ্চিম গোলার্ধে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি এবং বুঝতে পারবো কীভাবে যে দেশে সূর্য আগে উঠবে সেখানে সময় আগে হবে এগিয়ে থাকবে সেই দেশ পূর্ব গোলার্ধে অবস্থিত হবে এবং যে দেশে সময় পিছিয়ে থাকবে সেই দেশ পশ্চিম গোলার্ধে অবস্থিত হবে ঠিক আছে তো এখানে আমাদের অনেক সময় খুব মজা লাগে যে যেমন ধরো আমাদের এখানে যখন দিন তখন হয়তো আমেরিকায় রাত অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন দেশে যখন খেলাগুলো হয় তখন আমরা দিনে অথবা রাতে সেই খেলাগুলো দেখি এবং সেখানে স্থানীয় সময় অনুযায়ী আমরা বিভিন্ন রকম আলাদা আলাদা পার্থক্য অনুভব করতে পারি যেমন ধরো বিশ্বকাপ ফুটবল যখন মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল তখন সেখানে রাত 9টা হওয়া সত্ত্বেও সূর্যের আলো আকাশে ছিল সেটা আমরা দেখেছিলাম টিভিতে তো অর্থাৎ এক্ষেত্রে পৃথিবীর কোনো একটা স্থানের আমরা যে অবস্থান নির্ণয় করছি দ্রাঘিমা রেখার সাহায্যে এবং দ্রাঘিমা রেখা দিয়ে আর কী করছি ওই স্থানের সময় নির্ণয় করছি আমরা বা ওই স্থানের মধ্যে কত দূরত্ব রয়েছে সময়ের কত পার্থক্য হবে সেগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারছি এখানে আর একটা বিষয় রয়েছে যেটাকে সংক্ষেপে জিপিএস বলা হয় ইংরেজি শব্দ গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা স্যাটেলাইটের মাধ্যমে করা হয়ে থাকে এবং এই জিপিএস সিস্টেমের সাহায্যে কোনো একটা স্থানের আমরা নিখুঁতভাবে তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা নির্ণয় করতে পারি ঠিক আছে এটা নতুন টেকনোলজি এবং মহাকাশ থেকে মহাকাশের যে স্যাটেলাইটগুলো আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার সাহায্যে আমরা কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে পারি গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে ঠিক আছে তো তাকে আমরা সংক্ষেপে জিপিএস বলি বুঝতে পেরেছো তাহলে এটাও তোমরা জানতে পারলে হ্যাঁ এরপরে তোমাদের পরের পাতায় একটা চার্ট দেওয়া আছে লাস্ট পেজে এই চ্যাপ্টারের সেখানে তোমাদের বেশ কিছু স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া আছে
এবং সেখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এই চার্টটা কিন্তু তোমরা ফিল আপ করবে যে কোন একটা স্থানের, মানে আমরা যদি কোন একটা স্থানের অবস্থান লিখি তাহলে সেটা পূর্ব গোলার্ধ না পশ্চিম গোলার্ধ, এইভাবে যেমন লিখি তেমনি তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে লিখি। এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমাদের আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলো আমাদের, পরপর দুটো চ্যাপ্টার কমপ্লিট হলো। আমি পরের দিন এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং তোমাদেরকে কিছু হোম টাস্ক দেবো যেগুলো তোমরা সুন্দর করে তোমাদের খাতায় করে রাখবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, তোমাদের স্কুল হয়তো শুরু হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আজকে এতটাই, ওকে।